নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর সব সময় চাইব অন্তর থেকেই হোক বা বহির্জগৎ থেকেই হোক, আপনারা সবাই ভালো থাকুন। অর্থই ভালো থাকার মূল উপায় না, কারণ অনেক সময় অর্থ অনর্থের মূল হয়। মন যদি ভালো থাকে আর মনকে যদি সতেজ রাখতে পারেন, তাহলে দেখবেন কর্মে লিপ্ত হবেন। আর কর্ম করলেই মানুষের শরীর এমনি থেকেই সুস্থ থাকে, আর সেই কর্মের বিনিময়ে যেটা আসে, বিনিময় প্রথা তো এখন আছেই, যে মূল্যের বিনিময়ে জিনিস, সেই মূল্য দিয়ে আপনি আপনার শখ শৌখিনতা এবং আপনার প্রয়োজন মেটাতে পারবেন। আর এই সমস্তগুলো মেটাতে গেলে যে জিনিসগুলো দরকার হয়, সেই জিনিসের দরকারগুলো হচ্ছে একটি জ্যোতিষ্ক মণ্ডলী, যেন কি সৌরজগতের সৃষ্টি, এবং 360 ডিগ্রির সার্কেল, এবং এই 360 ডিগ্রির মধ্যে মেষ থেকে একদম মীন রাশি পর্যন্ত যে 12টা রাশি আছে, এই 12টা রাশি দিয়ে আমরা নেচার অনুযায়ী চলি। কেন, প্রত্যেক মানুষের নেচার আছে, আমার নেচার আপনার নেচার এক না, আবার আপনার নেচার আমার নেচারও এক না, কারোর সাথে কারোর কোনো নেচারে, কিন্তু তবুও আমরা সম্মানার্থে বা কিন্তু যে কোনো কথাতে হ্যাঁ হ্যাঁ করি, কেননা কাউকে আমরা রাগাতে চাই না। কিন্তু যখন ক্রোধে উন্মত্ত হয় এবং ক্রোধ যখন মানুষের বহিঃপ্রকাশ আসে, তখন কিন্তু মানুষ সেখানে মনে করে যে এর সাথে থেমে থাকাই ভালো। আর এই থেমে যাওয়াটা, সেটা কর্মে থামতে পারেন, শিক্ষায় থামতে পারেন, অর্থে থামতে পারেন। কেন থেমে গেল, এই কেনর উত্তরটা যদি খুঁজতে যান, তাহলে একটি ছক বিচার দরকার পড়ে। আর সেই ছক বিচার আপনি কি দিয়ে করবেন, আপনার জন্মলগ্ন, আপনার রবি লগ্ন, আপনার চন্দ্রলগ্ন। চন্দ্র যে ঘরে থাকে সেটাকে আমরা রাশি ধরি, এবং লগ্ন যে ঘরে থাকে সেটা হচ্ছে তনুভাব, মানে সেটা আপনি, আপনি ওই সময়ে যে সময় আপনি জন্মেছেন, সেই সময়ের যে ল্যাটিচুড লঙ্গিচুড অনুযায়ী, মানে দ্রাঘিমাংশ অক্ষাংশ অনুযায়ী, ওই সময়টায় লগ্নটা যত ডিগ্রিতে থাকে, একটা ঘর 30 ডিগ্রি থাকে, তাহলে 30 ডিগ্রির যত ডিগ্রি অতিক্রম করেছে, প্রত্যেকটা ডিগ্রির একটা মাপ আছে। লগ্ন কিন্তু 4 মিনিট করে দৌড়ায় একটা ঘর থেকে, তার মানে তার 30 ডিগ্রি একদম কমপ্লিট করতে 120 মিনিট লাগে। তাহলে 120 মিনিট যদি লাগে, তাহলে 120 মিনিট যদি 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে 60 + 60 120, মানে 2 ঘন্টা। তাহলে একটা লগ্ন 2 ঘন্টা স্থায়ী থাকে এক ঘরে। এই লগ্ন থেকে প্রথম ভাব ধরা হয়, লগ্নের পরের ঘরটি দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ। এর মধ্যে থাকে 7টা গ্রহ, কালপুরুষ চক্রের মেষ রাশি থেকে ধরা হয়। তাহলে 7টা গ্রহের মধ্যে মঙ্গল, শুক্র, বুধ, চন্দ্র, রবি, এই 5 নম্বর ঘর যে সিংহ রাশি ধরা হলো, এই সিংহ রাশি রবির ঘর। তারপরে কন্যা রাশি, সেটা বুধের ঘর, তুলা রাশি শুক্রের ঘর, বৃশ্চিক রাশি মঙ্গলের ঘর, ধনু রাশি বৃহস্পতির ঘর, মকর রাশি শনির ঘর, কুম্ভ রাশি শনির ঘর, মীন রাশি বৃহস্পতির ঘর। এবার দেখুন, পার্ট বাই পার্ট যদি আমি আপনাকে চিন্তা করে বলি এবং বুঝিয়ে বলি, যে প্রত্যেকটি রবি এবং রবিকে আমরা পিতা এবং চন্দ্রকে মাতা আখ্যা দেওয়া হয়, যে পিতার যে তেজ, পিতার যে শৌর্য, পিতার যে বীর্য, পিতার যে ক্ষমতা, সেটাকে রবি, রবি কোনো গ্রহ না, সৌরজগতের রবি একটি নক্ষত্র, সেই রবির থেকে সমস্ত সৃষ্টি। তার জন্য রবি কিন্তু 5 নম্বর ঘরের নিজের ঘর আধিপত্য করে বসে রয়েছে, এবং সেই ঘরটি নেচার অনুযায়ী আগুনের রাশি এবং স্থির রাশি। রবি স্থির, সূর্য ঘোরে না, পৃথিবী ঘুরছে বলে আমরা মনে করি সূর্য ঘোরে, পূর্বে উদিত হয় পশ্চিমে অস্ত যায়, কিন্তু সূর্য কোনোদিনই অস্ত যায় না।
আর সূর্যের সেই তাপমান আজ পর্যন্ত কেউ সামনে গিয়ে মাপতে পারেনি, পৌঁছতে পারে না, তার এত তাপপ্রবাহ থাকে তার মধ্যে। সেই জায়গাটায় সেই সূর্যকে পঞ্চম রাখা হবে, এবং পঞ্চম রাখা হয়েছে দেখবেন এই জন্যই কালপুরুষের এক পাঁচ আর নয় আছে বৃহস্পতি ধনুরাশি। তাহলে ধনুরাশিও তাহলে তিনটেই দেখবেন এক পাঁচ নয় ঘরটি তিনটি অগ্নিরাশি, মেষরাশি অগ্নিরাশি, সিংহরাশি অগ্নিরাশি, ধনুরাশি অগ্নিরাশি। তাহলে এই তিন রাশিতে যে তিনটে করে নক্ষত্র আছে এবং একই নক্ষত্র আছে, দেখবেন মেষরাশিতে এক দুই তিন আছে, আর সিংহরাশিতে দশ এগারো বারো আছে, আর ধনুরাশিতে উনিশ কুড়ি একুশ আছে। কার কার নক্ষত্র? মেষরাশিতে কেতুর নক্ষত্র, শুক্রের নক্ষত্র, রবির নক্ষত্র। সিংহরাশিতে কেতুর নক্ষত্র, শুক্রের নক্ষত্র, রবির নক্ষত্র। আর ধনুরাশিতে কেতুর নক্ষত্র, শুক্রের নক্ষত্র, রবির নক্ষত্র। তাহলে এই তিনটে রাশি এক পাঁচ নয়ের যে তিনটে নক্ষত্র একই নক্ষত্র রাখা আছে, কিন্তু সংখ্যায় তারা আলাদা এবং নামগত তারা আলাদা। প্রত্যেক মানুষের একটা নাম থাকে, তো বিড়াল কুকুরের নাম থাকে, মানুষের নাম থাকবে না? তো গ্রহদেরও একটা নাম আছে, রাশিদেরও একটা নাম আছে, নক্ষত্রের একটা নাম আছে। এবং অশ্বিনী নক্ষত্র থেকে যাত্রা শুরু হয়, রেবতী নক্ষত্রে গিয়ে শেষ হয়। তাহলে রেবতী নক্ষত্রটা হচ্ছে বুধের নক্ষত্র, এবং রেবতী নক্ষত্র সাতাশ নম্বর নক্ষত্র। তাহলে এক নম্বর যদি অশ্বিনী নক্ষত্র হয়, যাত্রা শুরু হয়, দু নম্বর নক্ষত্র শুক্রের নক্ষত্র এবং অশ্বিনী ভরণী কৃত্তিকা। তাহলে এই যে রবির নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, এরা দু ঘর নিয়ে থাকে সব জায়গায়। দেখবেন আপনি হিসেব ছকের যদি হিসেব করেন, দু ঘর নিয়ে আছে, তিন নম্বর নক্ষত্র, পাঁচ নম্বর নক্ষত্র, সাত নম্বর নক্ষত্র, বারো নম্বর নক্ষত্র, চোদ্দ নম্বর নক্ষত্র, আবার ওদিকে ষোলো নম্বর নক্ষত্র, একুশ নম্বর নক্ষত্র এবং পঁচিশ নম্বর নক্ষত্র, সব দু ঘর নিয়ে আছে। দু ঘর কার কার ঘর নিয়ে আছে সেটাই হচ্ছে নেচার বিচার, সেটাই হচ্ছে ছক বিচার। আপনি আমাকে দু মিনিট ফোন করলেন, আমি আপনাকে দু মিনিটে বলে দিলাম এই 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 এই, এতে কিন্তু হয় না। কেন হয় না? এতে লণ্ডভণ্ড হয়। দু মিনিটের যদি একশো কুড়ি কিলোমিটার বেগে ঝড় আসে, লণ্ডভণ্ড হয়ে যাবে। আর ছকটি তিনশো ষাট ডিগ্রির, তিনশো ষাট পুরো সার্কেলটা। এই তিনশো ষাটের যে খেলাটা রয়েছে, এই খেলাটার মধ্যে আপনি কি কি আনবেন, কী কী নিয়ে আসতে পারেন? দেখবেন জন্ম নক্ষত্র থেকে একটা নবতারা বিচার হয়। মানে যখনই আপনি জন্ম নক্ষত্র, আপনাকে বোঝানোর জন্য আপনি, আমি বলি যে ধরুন আপনার কুম্ভ রাশি, চব্বিশ নম্বর নক্ষত্রে জন্ম, কুম্ভরাশিতে চব্বিশ নম্বর নক্ষত্রটা রাহুর নক্ষত্র, শতভিষা নক্ষত্র। তাহলে শতভিষার মধ্যে সবসময় বলি একটা ভেষজ লুকিয়ে আছে, শতভিষজের যে গুণ সেই শতভিষা নক্ষত্রটার মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে চব্বিশ নম্বর নক্ষত্র যদি আপনার জন্ম হয়, তাহলে আপনার জন্ম সময় পড়বে রাহুর দশা। এবার রাহুর নর্ম্যালি দশা হচ্ছে আঠারো বছর। এবার সেই নক্ষত্রের সেই কত ডিগ্রি মতো আপনি পেয়েছেন, সেই হিসেবে আঠেরো বছরকে আপনাকে ভাঙতে হবে, যে কতটুকু রাহুর সময় পেয়েছেন আপনি, আঠেরো বছরের মধ্যে কত বছর রাহুর দশা ভোগ করেছেন। তাহলে রাহুর পরে আসবে আপনার শনির, বৃহস্পতির দশা, বৃহস্পতির পরে আসবে শনির দশা, শনির পরে আসবে বুধের দশা, বুধের পরে আসবে কেতুর দশা, কেতুর পরে আসবে শুক্রের দশা, শুক্রের পরে আসবে রবির দশা। এইভাবে দশাগুলো চলতে থাকে এবং এক একটা লং টাইম ধরে চলে। তার মধ্যে বড় বড় দশা যেগুলো আছে, রাহু আঠেরো বছর, বহুত বড় দশা, শনি কিন্তু উনিশ বছর, শুক্র কিন্তু কুড়ি বছর, বৃহস্পতি কিন্তু ষোলো বছর, বুধ কিন্তু সতেরো বছর। এই যে বছরগুলো যে চলে, একটা একটা গ্রহের দশা এতক্ষণ খানি বছর আপনি অতিক্রম করছেন, সেই গ্রহটি, সেই গ্রহটি আপনার রাশিচক্রে কিভাবে অবস্থান করছেন,
কোন ভাবে। লগ্নভাব যদি তনুভাব হয়, দ্বিতীয় ভাব হয় ধনুভাব, ধন মানে অর্থভাব, এবং বাকভাব, বাকপটুতা, শ্বশুরবাড়ির ঘর, কুটুম্ব ঘর যাকে বলা হয়, এবং দু নম্বর ঘর মারক হয়। মারক মানে মৃত্যু না, মানে মারক, মারক আক্রান্ত হয়ে যায় যে কোনো সময়। লোকে বলে না যে অর্থ নেই। আচ্ছা একটা কথা বলুন তো, অর্থ থাকলে ভালো সময়, অর্থ না থাকলে কি খারাপ সময়? এটা তো হতে পারে না। তাহলে সবার আগে কি দরকার? শরীর। আপনার শরীর সুস্থ তো? আপনি কর্মের ঠিক উপযোগীভাবে শরীরটাকে রেখেছেন তো? সেই শরীর আপনার কর্ম করার প্রয়োগে আছে তো? সেই শারীরিক যে ব্যবস্থাটা, কারণ আমাদের শরীরে যেরকম নাকি এইখানে 27টা নক্ষত্র, 7টা গ্রহ আর 2টো ছায়া গ্রহ, কেতু আর রাহু। রাহু কেতু সবসময় সপ্তমে দৌড়োয় এবং উল্টো ঘোরে, মানে আমাদের এই ক্লোক সমস্ত অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লক ওয়াইজে ঘোরে ওরা রাহু কেতু। এবার রাহু কেতু কোনো গ্রহ না, একটা ছায়াপথ। রাহু হচ্ছে যেহেতু বৃষ রাশির তুঙ্গস্থ ধরা হয় বা মিথুন রাশিও তুঙ্গস্থ ধরা হয়, এর জন্য চন্দ্রের ছায়াপথ, এবং কেতুকে সেই জায়গাটায় বৃশ্চিক রাশিও ধরা হয়, কোনো সময় ধনু রাশিও ধরা হয়। তাহলে কেতু হচ্ছে সেই রবির ছায়াপথ। তাহলে কেতু রবি যোগ হলে কোনোদিন কোনো গ্রহণ দোষ হয় না, কেন কেতুর কোনো দৃষ্টি নেই। কেতু হচ্ছে নির্বাক, কেতু হচ্ছে নিশ্চল, কেতু হচ্ছে আপনার শরীরের মধ্যে আপনার যে নেচার সৃষ্টি করে, আপনার গুপ্ত শত্রু তৈরি করে, আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং সেটা গোপনভাবে তৈরি করে। এখন নতুন ভাষা চালু হয়েছে না, ইমিউনিটি পাওয়ার, মানে প্রতিরোধ ক্ষমতা আপনার কতখানি আছে। কেতু যদি ভালো পজিশনে থাকে তাহলে সেখানে সেই শরীরের প্রতিরোধ ক্ষমতা বেশি। এবার সেই জায়গাটায় আপনি কেতুকে আর রবিকে বা কেতুকে চন্দ্রকে দিয়ে গ্রহণ দোষ বীজযোগ যদি বলে দেন, তাহলে কিন্তু জ্যোতিষীর কিন্তু ওইখানেই শেষ হয়ে গেল, তার তার জ্যোতিষী কিন্তু আপনার কাছে ফলপ্রসূ হবে না। কেন আপনি ওই গ্রহণ দোষ বীজযোগ সাড়ে সাতি কালসর্প এইসব নিয়ে পড়ে রয়েছেন। কালসর্প তো থাকেই, কালসর্প কখন হয়? যখন 5টা ঘর লগ্নের পর থেকে 5টা ঘর খালি থাকে তাকে বলা হয় কালসর্পদোষ, এবং সর্প কুণ্ডলীর মতো সব গ্রহ এক পাশে জড়িয়ে রেখেছে। আমি এর আগেও বলেছিলাম, আবার বলি, যদি কোনো শক্তি একদিকে থাকে তাহলে সেই জোর তো বেশি থাকে, অপর পক্ষটা তো তার সাথে যুদ্ধে নামবে না, নামবে? যদি আপনার কাছে শক্তিটা বেশি থাকে এবং সেই শক্তি, সেই গ্রহের শক্তি যদি এক পাশে জড়িয়ে থাকে, তার মানে অর্ধ চন্দ্রাকৃতিভাবে আপনাকে সব গ্রহরা একদিকে জড়িয়ে রেখে দিয়েছে, তার মানে আপনাকে সাপোর্ট দিচ্ছে, সেই জায়গাটায় কালসর্পদোষ। 5টা ঘর খালি আছে, আরে 5টা ঘরের তো অধিপতি আছে। বোঝানোর স্বার্থে বললাম, ধরুন আপনাকে বলে দিলাম যে মীন লগ্ন। এবার মীন লগ্ন মীন রাশি, মীন লগ্নের নেচার কি? মীন লগ্ন জলরাশি, মীন লগ্ন দ্বিস্বভাব রাশি, দ্বৈত স্বভাব। দেখবেন মীন রাশির মধ্যে দুটো মাছ উল্টোভাবে খেলা করছে, দুটো মাছ উল্টোভাবে খেলা করছে। তাহলে মীন রাশি বৃহস্পতির ঘর, বৃহস্পতির নিষ্ক্রিয় ঘর। এবার সেই নিষ্ক্রিয় ঘরে মীন লগ্ন মীন রাশির পঞ্চম ঘর কর্কট রাশি, ফিফথ হাউস, পঞ্চম ঘর কর্কট রাশি, আর মীন লগ্ন মীন রাশির নবম ঘর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লর্ড কে? মঙ্গল। তাহলে মঙ্গল দ্বিতীয় ঘরেরও লর্ড, মেষ রাশির মঙ্গল। তাহলে বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে লগ্নাধিপতি রাশি অধিপতির অবস্থান কোথায়? আমাদের যে 12টা ঘর যে রয়েছে, 12টা ঘরের মধ্যে আমরা বলি 4টে কেন্দ্র, 1, 4, 7, 10। মীন লগ্ন যদি হয় তাহলে আপনার 4 নম্বর ঘরটি হবে মিথুনের ঘর।
তাহলে চার নম্বর কেন্দ্রর ঘর। তাহলে মেন লগ্ন যদি হয় তাহলে আপনার সপ্তম ঘরটি হবে কন্যা রাশির ঘর, তাহলে সাত নম্বর ঘরটি কেন্দ্র। মেন লগ্ন যদি হয় তাহলে দশম ঘরটা হবে ধনু রাশির ঘর, তাহলে ধনু রাশি একটা কেন্দ্র। এবং লগ্নের দ্বিপাক্ষিক শক্তি আছে, দ্বৈত শক্তি আছে, লগ্নের মধ্যে কেন্দ্র কোণের শক্তি আছে। কেন্দ্রকে মানে শাস্ত্রে বলা আছে লক্ষ্যের স্থান বিষ্ণু স্থান ধরা হয়, বোঝানোর জন্য কিন্তু বলা হয়েছে, লক্ষ্মী বিষ্ণু নেই কিন্তু ওখানে, মানে সুস্থ রূপ দিয়েছে, রূপ দিয়ে মানুষকে বোঝাতে হয়। আকৃতি দিয়ে যদি না বোঝাতে পারেন, আপনি কোনো যখন অনেক সময় তো করেছেন, জ্যামিতি করেছেন না, ত্রিভুজ এঁকেছেন, সমকোণ এঁকেছেন, এগুলো করেছেন, তাহলে সেই জায়গাটায় একটা রূপ দিতে হয়, সেই রূপটায় লক্ষ্মী স্থান বিষ্ণু স্থান বলা হয়। কোণ এবং কেন্দ্র যদি মিলিত হয় তাহলে লগ্নের মধ্যে সেই শক্তি অবস্থান করে, লগ্ন রাশির মধ্যে। তাহলে লগ্ন রাশি যেখানে অবস্থান করে ওখানে কিন্তু ২৫ ২৬ ২৭ তিনটে নক্ষত্র আছে। তাহলে ২৫ ২৬ ২৭, ২৫ বৃহস্পতির, ২৬ শনির, ২৭ বুধের, তাহলে বুধের রেশা দিয়ে শেষ করছে রেবতী নক্ষত্র, ২৭ নম্বর নক্ষত্র শেষ করছে জলরাশি ঘরটি। এবং জলরাশি যখন হবে, জলরাশির পঞ্চম নবম ঘরটি জলরাশি হবে, সবসময় জলরাশি হবে, মীনলগ্ন জলরাশি, পঞ্চম কর্কট জলরাশি, নবম বৃশ্চিক জলরাশি, কিন্তু আর একটা নেচার কিন্তু আলাদা, কর্কট চর রাশি, আবার বৃশ্চিক স্থির রাশি, আবার মীনলগ্ন জলরাশি, আবার দ্বিস্বভাব রাশি, দ্বৈত স্বভাবের রাশি। তাহলে এই নেচারটার সঙ্গে ফিফথ নাইন্থ খাপ খাচ্ছে কি? ফিফথ নাইন্থ হচ্ছে চর রাশি জলরাশি, নাইন্থ হচ্ছে জলরাশি স্থির রাশি। তাহলে সেই জল স্থির আর কর্কটের জল অস্থির, মীনলগ্নের জল সীমিত, একটা সমুদ্র, একটা দীঘি, একটা কুয়ো, তিনটেতেই জল থাকে। এবার আমি যদি বলি যে নদী তো বয়ে যায়, নদী বয়ে যায় না, এই যে দ্বৈত স্বভাব, নদী এক জায়গাতে স্থির না, নদী বয়ে যাচ্ছে, কোনো তৃষ্ণার্ত লোক নদীর কাছে পৌঁছয় তারপরে পান করে, আর কুয়োর জল নিচে থাকে, তাকে তুলতে হয়, তুলে তারপরে পান করে, আর নিচু থেকে যত উপরে আসে তত সে মিষ্টতা অনুভব করে পান করার সময়। আর নদীর জল যত সে বইতে থাকে আস্তে আস্তে নোনা হয়ে যায়, তার মানে সেই মীন রাশি, সেই কর্কট রাশির জল বওয়া রাশি, এবং সেখানে এক সময় মিষ্টি থাকে পরে নোনতা হয়ে চলে যায়। তাহলে বৃশ্চিক রাশির জল স্থির জল, সেই স্থির জল এক জায়গায় রয়েছে এবং তাকে নিচ থেকে উপরে যখন তাকে তার মিষ্টত্ব অনুভব করা যায়। আর মীন রাশির জল দীঘির জল, আমি কি যে কোনো জায়গায় জল তুলতে গেলে দেখবেন এরকমভাবে একটু সরিয়ে নেয়, কি সরায়, ময়লা সরায়, তারপরে জলটা ভরে দীঘির জলে। আগে তো লোকে দীঘি পুষ্করণীর জলই পান করত, এখন তো অনেক মডিফাই হয়ে গেছে, এখন কেনা জল খায় সব, সমস্তই করে, মানুষ পরিবর্তন করেছে, কিন্তু এই পরিবর্তন করতে 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 নিজের যে প্রতিরোধ ক্ষমতা কতখানি কমেছে সেটা জানে না, সেটা যদি বুঝতে পারত তাহলে মানুষ কিন্তু এগুলো করতো না। কারণ আমি এর আগেও আর একবার বলেছিলাম যে কোনো পশুরাও চাকরি বাকরি করে না, কিন্তু তারা কিন্তু খিদের জন্য মরে না, মানুষই কর্ম করে, মানুষের খিদে বেশি এবং মানুষ ছোটে বেশি, মানুষ চিন্তা করে বেশি, মানুষ অক্লান্ত পরিশ্রম করে, এবং সেই মানুষের কেন চাহিদা থাকে, পশুদের খাওয়া হয়ে গেল ঘুমিয়ে পড়ল, শিকার ধরে, আর মানুষের খাওয়া হয়ে গেল ঘুমিয়ে পড়ল, পরের দিন উঠল আরাম করলো রাত্রিবেলা, সারা রাত্রি বিছানায় গদি বিছানায় শুয়ে সে আরাম করলো, এবার ভোরবেলা আরাম ছেড়ে আবার আরাম কেনার জন্য বেরোলো,
তাহলে একটা আরাম ছেড়ে কিন্তু আবার আরাম কিনতে যাচ্ছে, যে পরের দিন কি করে চলবো। পশুদের সেই চিন্তা থাকে না। এইখানে হচ্ছে বিভেদ, এইখানে রাশিগুলোর বিভেদ, যে এক এক রাশি এক এক রকম কথা বলে। মেষ রাশি চর রাশি, কর্কট রাশি চর রাশি, তুলা রাশি চর রাশি, মকর রাশি চর রাশি। মেষ রাশির লর্ড মঙ্গল, কর্কটের লর্ড চন্দ্র, তুলার লর্ড শুক্র, মকরের লর্ড শনি। তাহলে মঙ্গল চন্দ্র শুক্র শনি চারটে হচ্ছে সেই মেষ রাশি থেকে চর রাশি। তাহলে মীন লগ্নের দ্বিতীয় অধিপতি কে হচ্ছে? চর রাশি, দ্বিতীয় চর। তাহলে চর কাকে বলে, তাই না? চরাচরে বিচার করে, কথাটা তো শুনেছেন আপনি, দেখেছেন যে বিরাট সমুদ্রের মধ্যে একটা চর উঠেছে, শ্রীলঙ্কা আছে, আন্দামান আছে, আছে না, যেখানে ট্রেন পথ নেই, সেই জায়গাটায় চরে যেতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়দৌড়ি করতে হয়, এখানে চর ওখানে চর। তাহলে এই চর রাশির লোকরা দেখবেন, বর রাশির জাতক জাতিকারা দেখবেন যে এক জায়গায় কর্মে থাকে না, তাদের কর্ম পরিবর্তন হয়, এবং তারা যে জায়গায় কর্ম করে এবং সেই জায়গাতে কর্ম থেকে তারা বিদেশেও পাড়ি দেয়। কিন্তু প্রত্যেক জিনিসের কিন্তু একটা লিমিট আছে, সময় আছে, এবং সেই একটা সময় তো শরীরের সমস্ত জিনিস বিকল হতে থাকে, জোর কমতে থাকে না? সেই রকম লগ্নেরও ডিগ্রি অনুযায়ী জোর কমতে থাকে। লগ্ন যতক্ষণ পর্যন্ত, ধরুন জন্ম এক ডিগ্রি, জিরো ডিগ্রি, পরে এক ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, তারপরে 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি, একটা লগ্ন শেষ। তাহলে এই লগ্নটা অতিক্রম করতে 2 ঘন্টা সময় লেগেছে, ওই সময়ের 2 ঘন্টা পরে যে জন্মেছে সে পরের লগ্ন পেয়েছে। তাহলে মীন লগ্নের বৃহস্পতি অধিপতি, মীন লগ্ন মীন রাশির অধিপতি বসে আছে মকর রাশিতে। মকর রাশিতে বৃহস্পতি বসা 22 নম্বর নক্ষত্রে, তাহলে বৃহস্পতি 22 নম্বর নক্ষত্রে শ্রবণা নক্ষত্রে, চন্দ্র ওখানে বসা 26 নম্বর নক্ষত্রে, মীন লগ্ন মীন রাশি 26 নম্বর নক্ষত্রে। তাহলে সেই 26 নম্বর নক্ষত্র মানে শনির নক্ষত্র, উত্তর ভাদ্রপদ 26 নম্বর নক্ষত্র। তাহলে শনির দশায় জন্ম, শনির কতটুকুনো পেয়েছিল সেটা হিসেব কষে বার করতে হবে, যে শনির জন্ম জন্মকালীন সে কতটা দশা পেয়েছে। তাহলে শনির অবস্থান কোথায়? শনির অবস্থান কন্যা রাশিতে, তাহলে লগ্নের সপ্তমে, লগ্ন রাশির সপ্তমে, দ্বাদশপতি একাদশপতি সপ্তমে বসা। মীন লগ্নের দ্বাদশ ঘর কুম্ভের ঘর, আর একাদশ ঘর মকর রাশির ঘর, দুইয়ের অধিপতি শনি, সে কন্যা লগ্নে বসা 13 নম্বর নক্ষত্রে। 13 নম্বর হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, চন্দ্র শনির নক্ষত্রে 26 নম্বর। তাহলে নক্ষত্র ইন্টারচেঞ্জ হলো, তাহলে চন্দ্র শনি সমসপ্তমে। আপনি জাতক জাতিকাকে বলবেন আপনি 20 যোগে আক্রান্ত, বলুন, বলবেন, বুঝিয়ে বলবেন, কিন্তু বলার দায়িত্ব কিন্তু আপনার, বলে দিতে পারেন চন্দ্র শনি সমসপ্তমে ভাই তোমার 20 যোগ আছে। সেই জায়গাটায় বলার আগে একটু চিন্তা করুন যে নক্ষত্রটা ইন্টারচেঞ্জ আছে, সেইখানে মানসিক অবসাদ থাকবে, কিন্তু কতটা থাকবে। ওইটাই আসবেন নবতারা থেকে, ওটাই আসবেন দশা থেকে, বিংশোত্তরী দশা, তার দশার অন্তরে কি চলছে, প্রত্যন্তরে কি চলছে দেখে নেবেন। তাহলে সেই জায়গাটায় দশাটা দেখবেন যে সেই গ্রহ দুটি কোথায় বসে আছে, বিংশোত্তরী দশার সেই জায়গাটায় সেই গ্রহ দুটি কোথায় বসে আছে, কিভাবে বসে আছে। তাহলে মীন লগ্ন মীন রাশির দশমপতি বৃহস্পতি, বৃহস্পতি বসে আছে মীন লগ্ন মীন রাশির একাদশ ঘরে। যখন একাদশ ঘরে বৃহস্পতি বসে, তাহলে বৃহস্পতির 3টে দৃষ্টি আছে। বৃহস্পতির 5 নম্বর দৃষ্টি আছে,
বৃহস্পতির 7 নম্বর দৃষ্টি আছে, বৃহস্পতির 9 নম্বর দৃষ্টি আছে। তাহলে বৃহস্পতি 5 নম্বর দৃষ্টি দিয়ে বৃষ রাশিকে দেখবে, বৃহস্পতি 9 নম্বর দৃষ্টি দিয়ে কন্যা রাশিকে দেখবে, বৃহস্পতি 7 নম্বর দৃষ্টি দিয়ে কর্কট রাশিকে দেখবে। তাহলে বৃহস্পতি এবং বৃহস্পতি শ্রবণ নক্ষত্রে বসা, চন্দ্রের নক্ষত্রে বসা, তাহলে সে চন্দ্রের নক্ষত্রে বসে সে কর্কট রাশিকে দেখছে, তাহলে নবম দৃষ্টি দিয়ে সে কন্যা রাশিকে দেখছে, কন্যা রাশিতে শনি বসা, চন্দ্রের নক্ষত্রে বসা। তাহলে বৃহস্পতি শনি যোগকে আমরা বলি শনি বৃহস্পতি গুরু, শনি হচ্ছে সেই গুরুরও গুরু, কেন শনি আধ্যাত্মিকতার চরম জায়গায় নিয়ে যায়। শনির মধ্যে নিয়ম থাকে, শনির মধ্যে শৃঙ্খলা থাকে, শনির মধ্যে থাকে স্লো, শনির মধ্যে ধীরজ থাকে, ধীরস্থ থাকে, এবং সে ধীরে চলে বাট স্টেডি হয় এক সময়। তাহলে সেই শনি বৃহস্পতির দ্বারা দৃষ্টিগতভাবে কানেকশন হয়েছে, তাহলে লগ্নের সপ্তম ভাবে কানেকশন বৃহস্পতি দৃষ্ট এবং বৃহস্পতি একাদশে বসা, এবং মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ থাকে, বলহীন থাকে, কিন্তু বলহীন থাকে 5 ডিগ্রি, মাত্র 5 ডিগ্রি। তাহলে একটা ঘর যদি 30 ডিগ্রি হয়, তাহলে 5 ডিগ্রি সে বলহীন থাকে, 25 ডিগ্রি তো তার বল আছে। তাহলে 22 নম্বর নক্ষত্রের একটুখানি গোড়ার অল্প একটু ধরেছে, তারপর থেকে সে বলবত্তা পেয়ে গেছে। তাহলে বৃহস্পতি শুক্রের ঘরকে দৃষ্টি দিয়ে রেখেছে। আমি এখনো রবি শুক্রের অবস্থান বলিনি, বুধের অবস্থান বলিনি। রবি শুক্র বুধের অবস্থান, যদি বুধ যদি সপ্তমপতি হয় মীনলগ্নের এবং চতুর্থপতি হয়, মীনলগ্নে চতুর্থপতি বুধ, সপ্তমপতি বুধ, তাহলে দুটোই কিন্তু কেন্দ্র, সেই বুধ বসে আছে বৃষ রাশিতে, রবি বসা মেষ রাশিতে, শুক্র বসা মেষ রাশিতে। তাহলে রবি হচ্ছে তার ষষ্ঠপতি, মীনলগ্ন মীন রাশির 6th হাউসের লর্ড। রবি কিন্তু কোনো গ্রহ না, রবিকে যারা গ্রহ ধরে বিচার করবে, রবি কিন্তু একটি নক্ষত্র, সৌরজগতের সেই রবি একটি নক্ষত্র, এবং রবি থেকে সব সৃষ্টি, এবং রবি জন্ম মাস হিসেবে ঘর ভোগ করে, জন্ম মাস হিসেবে ঘর ভোগ করে, 12 মাসে 12টা রাশি ভোগ করে, 12 মাসে 12টা রাশি। তাহলে আপনি বলবেন রবি কি চলমান? রবি চলমান না, আমার যে রাশির যে 8 পট্টির যে রাশি চক্রটা আছে ওটা চলমান, ওটা চলমান। আপনি বলবেন যে রবি চন্দ্র রেট্রোগ্রেড হয় না, রাহু কিন্তু সবসময় রেট্রোগ্রেড থাকে, কেননা তারা ওইভাবে ঘুরছে বলে। এবার রাহু কেতুর প্রভাব আছে, প্রভাব কিভাবে থাকে, প্রভাব কিভাবে থাকে, অন্ধকারে যদি আলো জ্বালালে সেই ঘরে যে আলোর প্রভাব পড়ল, সেই আলোয় আপনার কর্মের সুবিধা হলো। রাহু যে ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি যদি 1, 5, 9 বা 1, 4, 7, 10-এর সম্পর্ক স্থাপন করে, তাহলে রাহুর প্রভাব কিন্তু বিনষ্ট হবে, রাহুর প্রভাব বিনষ্ট হবে। আর রাহু যেখানে থাকবে তার সপ্তম ঘরে কেতু থাকবে 180 ডিগ্রি দূরে, এবং রাহু সবসময়, রাহুর 3টে নক্ষত্র, রাহুর হচ্ছে 6 নম্বর 15 নম্বর 24 নম্বর, কেতুরও 3টে নক্ষত্র, 1 নম্বর 10 নম্বর 19 নম্বর। দেখবেন এই নক্ষত্র কেতু নক্ষত্রগুলো মঙ্গলের ঘরে, রবির ঘরে, বৃহস্পতির ঘরে আছে, আর রাহুর নক্ষত্রগুলো বুধের ঘরে, শুক্রের ঘরে আর শনির ঘরে আছে। তাহলে এই যে নক্ষত্র থেকে, তাহলে কেতু রবি যোগে গ্রহণ দোষ হয় না, কেন রবির ঘরে কেতুর নক্ষত্র আছে, আছে 10 নম্বর নক্ষত্র, এবং সেটি মঘা নক্ষত্র, মঘা পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী মিটার নক্ষত্র আছে। তাহলে সেই জায়গাটা থেকে পূর্ব ফাল্গুনী হচ্ছে আপনার শুক্রের নক্ষত্র, উত্তর ফাল্গুনী রবির নক্ষত্র।
তাহলে সেখান থেকে আমি যখন দেখব যে লোকটি জানতে চাইছে আমার কর্ম কিভাবে হবে, উন্নতি কিভাবে হবে, বিবাহ ভালো হবে কিনা, ধরে নিলাম তার বয়স 28 বছর, বোঝানোর স্বার্থে বললাম 28 বছর, 28 ইয়ার্স। তাহলে 28 বছরের একজন জানতে চাইছে তার কর্ম, বিবাহ, পারিবারিক লাইফ, বাবার শরীর, মার শরীর কিরকম থাকবে। তাহলে তার একটা নবাংশ চার্ট আছে, তার একটা নবাংশ চার্ট আছে। আপনাকে যদি আমি বলি D1 চার্ট, B1 চার্ট, আপনি কিন্তু কিছু বুঝবেন না। তাহলে আপনি যে জিনিস বুঝবেন না আমার সেই জিনিস নিয়ে আলোচনা করেও লাভ নেই। আপনি যেটা সহজ বুঝবেন সেই সহজ কথাটা বলা দরকার। আপনাকে আমি রসগোল্লা দিয়েছি, আপনাকে আমাকে জিজ্ঞেস করতে পারবেন, জিজ্ঞেস করতে হবে না এটা কি মিষ্টি, আপনি চেনেন রসগোল্লা, তাই না? সেজন্য রাশিগুলো আপনি চেনেন যে আপনার কি রাশি, আপনার কি লগ্ন, কিসের দশা চলছে। নবাংশ বুঝবেন না, নবাংশ আমাকে বোঝাতে হবে, আপনাকে ভাবচার্ট বোঝাতে হবে, যেগুলো আপনাকে বোঝাতে হবে, আপনাকে দশা বোঝাতে হবে, আপনাকে রেট্রোগ্রেড বোঝাতে হবে, বক্রি বোঝাতে হবে। বক্রি কাকে বলে? গ্রহ কিন্তু কোনোদিন উল্টো চলে না। একটা গাড়ি যদি 80 কিলোমিটার বেগে দৌড়চ্ছে আর একটা পাশাপাশি গাড়ি যদি 30 কিলোমিটার বেগে দৌড়ায়, 80 কিলোমিটার গাড়ি থেকে ওই গাড়িটাকে মনে হবে উল্টো দিকে যাচ্ছে, যাচ্ছে একই দিকে, কিন্তু ওই গাড়িতে বসে ওই গাড়িটাকে মনে হয় উল্টো দিকে যাচ্ছে, কারণ আপনি গতিতে চলছেন, তার গতি কম, আপনার গাড়ি আগে বেরিয়ে যাচ্ছে, মনে হয় ওটা উল্টো দিকে যাচ্ছে। গ্রহ ঠিক সেরকম গতি কমিয়ে নেয়, তার যা নর্মাল গতি থাকে সেই গতি থেকে সে গতি কমায়, এবং গতি যখন কমিয়ে নিয়ে আসে তখন স্লো হয় গ্রহটি, চলতে চলতে স্লো হয়। গ্রহরা ঘোরে, পৃথিবী যেমন ঘোরে গ্রহরাও ঘোরে, সূর্যকে পাক দিয়ে ঘোরে, সৌরজগতে তার সব সন্তান। সূর্য কোনো গ্রহ না, রবি কোনো গ্রহ না, সব ঘুরছে। এই ঘোড়ার নির্ণয়ের মধ্যে আপনাকে নির্ণয় করতে হবে ওই জাতক যা যা জিনিস চেয়েছে। এবার সে বিবাহ চাইছে, বিবাহ জীবন কিরম যাবে। এবার আপনি তো দেখছেন তার সপ্তমে শনি 13 নম্বর নক্ষত্রে বসা এবং পঞ্চমপতির নক্ষত্রে বসা। যদি এবার আরেকটা জিজ্ঞাসা থাকে যে ভালোবাসা করে বিয়ে হবে না এমনি সোশ্যাল ম্যারেজ হবে, বিয়ে একটা হবে, আরে বিয়ের পরেও তো ভালোবাসা যায়, যায় না? আর বিয়ের আগেও ভালোবাসা যায়। তো বিয়েটা কেমন হবে? তাহলে 7th হাউস এর 9th হাউস কি? 7th হাউস এর 9th হাউস সবসময় বৃষর ঘর। তাহলে বৃষর ঘর হচ্ছে লগ্ন থেকে আমার তৃতীয় ঘর। তৃতীয় ঘরের লর্ড কোথায় বসে আছে? দ্বিতীয় ঘরে। তাহলে দ্বিতীয় ঘর হচ্ছে শ্বশুরবাড়ির ঘর। তাহলে সেই জায়গাটা দেখা যাচ্ছে তার বিবাহ এবং শ্বশুরবাড়ির ঘর তার ভালো হচ্ছে, এবং সেই জায়গাটা শুক্র 4 নম্বর নক্ষত্রে বসা, শুক্র 2 নম্বর নক্ষত্রে বসা, রবি 1 নম্বর নক্ষত্রে বসা, কেতুর নক্ষত্রে বসা, তাহলে মেষ রাশিতে। তাহলে কেতুর নক্ষত্রে রবি বসা বলে আর গ্রহণ দোষ বলবেন না, কিন্তু রবি কেতু গ্রহণ দোষ হয় না, আর চন্দ্ররাহুও গ্রহণ দোষ হয় না, কারণ আমি দুটো বলেছি যে এগুলো কিন্তু চন্দ্র উপগ্রহ, আর রবিও কিন্তু কোনো গ্রহ না, রবিকে হচ্ছে সৌরজগতে রবি নক্ষত্র, তার থেকে বিস্তার সব গ্রহের। এবং এবার ছেলেটাই জানতে চেয়েছে তার কর্মের ব্যাপার। তাহলে দশমপতি বৃহস্পতি, সে বসে আছে একাদশে, তাহলে দশমপতি বৃহস্পতি যদি একাদশে বসে থাকে, পঞ্চম দৃষ্টি দিচ্ছে সে বিষর ঘরে, এবং সেখান থেকে তার লগ্নের যে সপ্তমের নবম ঘরে, তাহলে এবং একাদশ তার যে একাদশে বসে আছে তার পঞ্চম দৃষ্টি পড়ছে বৃষর ঘরে, এবং তার সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, আর তার নবম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে, তাহলে বিবাহ চাকরিটি ভালো রয়েছে। যোগটি কী ধরনের চাকরি হবে এটাও প্রশ্ন থাকে। তাহলে সেই ধরনের চাকরিটা যদি হয় তাহলে জাতক বা জাতিকা নেচার কীরকম? জাতক বা জাতিকা ইমোশনাল, কপ প্রধান, বায়ুপিত্ত কপ তিনটে থাকে না, জাতক বা জাতিকা কপ প্রধান, শ্লেষ্মা ঠান্ডা লাগার ধাত এগুলো থাকে। তাহলে সেই জায়গাটা থেকে সেখান থেকে তার বিবাহটি তাহলে তার দেখা যাচ্ছে তার ভালো হবে। এবার দেখুন ভালো তো সবই থাকে, আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর সব কিছু টিকে থাকে। আর আমিও চাই যে আপনার জীবনের আন্ডারস্ট্যান্ডিং যেন সব সময় সব লোকের সাথে ভালো থাকে,
আপনি যত হাসতে পারবেন তত লোককে খুশি রাখতে পারবেন। আপনার কিন্তু একটি ব্যবহারই কিন্তু আপনার পরিচয়, কেননা আপনি প্রত্যেক মানুষকে সার্টিফিকেট দেখিয়ে কিন্তু ব্যবহার দেখাবেন না, এই দেখুন আমার শিক্ষাগত যোগ্যতা। আপনার মুখের ব্যবহারই আপনার পরিচয় এবং আপনার মুখের হাসিই আপনার পরিচয়। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন, আবার দেখা হবে, নমস্কার।